হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সকলকে আমি ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে দীপাবলি আর কালী পুজোর সেকেন্ড ডে, আর আজকে সকাল সকাল চলে এসেছি বাপের বাড়িতে এবং এখানে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে প্ল্যানিং করলাম যে ঠাকুর দেখতে বেরোবো। আর আজকে অনেক বছর পরে আমার ভাইও এসেছে, কাজিন ব্রাদার, তো সে বোম্বেতে থাকে, তো আজ 4-5 বছর পরে আসলো, তো সেই কারণে সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি সোজা স্টেশনে, এবং স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে আমরা যাচ্ছি আজকে কোথায় বলে দিচ্ছি তোমাদেরকেও, নৈহাটি। আর নৈহাটিতে অ্যাকচুয়ালি ঠাকুর দেখার উদ্দেশ্যেই আমরা চলে আসলাম, কেন কি প্যান্ডেল যদি দেখতে হয় তো কালী পুজো যেহেতু বারাসাতে আর নৈহাটিতেই ফেমাস, তো সে কারণে বারাসাতে যেতে হবে। তো আজকে আমরা এসেছি নৈহাটিতে, আর নৈহাটিতেও প্রায় অনেক বছর পরেই আসলাম আজকে। তো এসে এখানে সত্যি মানে আস্তে আস্তে প্রায় সন্ধে, কেন আমাদের ওখান থেকে বেরোতে রেডি হতে, ওখান থেকে অটোতে আবার স্টেশনে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে, আর এখানে এসে পৌঁছাতে সন্ধে হয়ে গেছে। আর ট্রেনে আজকে ভীষণ ভিড়, কেন কি বেশিরভাগই দেখছি সবই মানে যত প্যাসেঞ্জার তার মানে 50% সব নৈহাটিতে আসার ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর কালকে যেহেতু ওয়েদারটাও একদমই মানে খুবই মানে বাজে ওয়েদার ছিল, একটা সারাদিন ঝিরঝিরে বৃষ্টি, তো সেই কারণে আজকের ওয়েদারটার জন্য আরও বেশি ভিড়টা হয়ে গেছে। আজকে সকলেই মানে প্রায় বেরিয়েছে ঠাকুর দেখার উদ্দেশ্যে, তো নৈহাটি এসেই দেখো ভিড়টা দেখে তোমরা বুঝতে পারছো যে কীরকম ভিড়, মানে কীরকম মানুষের ঢাল নেমেছে, মানে জনস্রোত নেমে গেছে। তো আমরা ওই ভিড়ের মাঝখান থেকে এগিয়ে চললাম, কেন কি যে মানে রাস্তাটার দিকে ঠাকুর হয়তো সেই রাস্তাটা অ্যাকচুয়ালি ব্লক, উল্টো দিক থেকে ঘুরিয়ে তারপরে সেখানে পর্যন্ত পৌঁছতে হবে। তো ভিড়ের মাঝখান থেকে আমরাও এগিয়ে চললাম সবাই মিলেই, আর আমার পুচকু সোনা অর্থাৎ সোনাটাই ভীষণ ভীষণ খুশি, কেন কি ও অনেকদিন পরেই মামাকে পেলো, ছোট মামা অর্থাৎ বাবলু মামাকে। তো ও অ্যাকচুয়ালি ভিডিও কলেই ওর সাথে কথা বলতো, তো আজকে বহুদিন পরে ও সামনে পেয়েছে, তো সেই কারণে মামাকে মোটেই মানে ছাড়ার কোনো উদ্দেশ্য নেই, ও মামার সাথেই থাকবে ঘুরবে, আর সেই জন্য ও খুব এনজয় করছে ঘুরতে এসে। তো এখানেও দেখো মেলার সাথে মানে ঠাকুর দেখতে পেয়েছি, তার সাথে সাথে রাস্তার দুধারে মেলাও বসেছে এবং ভিড়টা মানে ভীষণ ভীষণ ভিড় হয়েছে, তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। আর এখানে ঠাকুরের প্রতিমা দেখো কত সুন্দর সাথে, মানে এটা এখানে গেট বানানো হয়েছে, কেন এখানে প্যান্ডেলের কোনো ব্যাপার নেই, কেন ঠাকুরের প্রতিমা বিশাল বড় বড় মানে প্রতিমা হয়। তো এখানে মানে দাঁড়িয়ে ঠাকুর দেখতে গেলে তোমাকে মাথা উঁচু করে দেখতে হবে, তো সেরকম একটা ব্যাপার। তো এখানে দেখো ঠাকুরের প্রতিমা কত সুন্দর লাগছে, আর ভিড়টাও মানে খুবই ভিড় হয়েছে। তো চেষ্টা করছি তোমাদেরকে সামনে দিয়ে দেখানো মায়ের প্রতিমা, তোমাদের দর্শন করতে পারে যত ভালো করে। তো আমরা বেরিয়ে চলে এসেছি একটু ফাঁকা রাস্তার দিকে, তো এখানে এসে একটু সেলফি তুললাম এবং সবাই মিলে দেখো ভিড়টা আমাদের আশেপাশে। আর এখানে মেলার কিছু জিনিস অর্থাৎ গ্রামগঞ্জের দিকে যেসব জিনিসগুলো মানে তৈরি হয় সেসব জিনিসগুলো নিয়ে এখানে বাজার বসেছে মানে মেলার মতন, তো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে দেখতে আরেকটা মায়ের প্রতিমার দর্শনে চলে আসলাম, তো এখানেও দেখো ঠাকুরের মানে কত সুন্দর করে সাজিয়েছে, এবং ওখান থেকে দেখতে দেখতে সোজা চলে এসেছি নৈহাটির মানে সবথেকে বিখ্যাত যে মা অর্থাৎ বড় মা, তো সেই বড় মায়ের দর্শনে। তো দেখো দূরে থেকে মানে দেখলে পরে সত্যি মানে মানে মনে একটা আলাদাই একটা শান্তি আসে, এবং বড় মা সবার উপর কৃপা করে এবং সবাই ভীষণ বড় মাকে মনে করে, মানে মনে কামনা করে বড় মা সবাইকে ভালো রাখে এবং ভালো করুক। তো তোমরাও দেখো দর্শন করো বড় মায়ের, যে যতটা পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে যাতে ভিডিওটা করতে পারি, কেন বিভৎস ভিড় তোমাদেরকে মানে যাই না তোমরা বুঝতে পারছো কি না ভিডিওটা দেখে। তো ওই ভিড়ের মাঝখানে আর আমার ছেলেও একটু উনি মানে এত ভিড়ের মধ্যে ও মানে নিচে হেঁটে যে এগোবে সেটাও করতে পারছে না, এই কারণে বাবার কাঁধের ওপর উঠে বসে গেছে, তো ও বাবার সাথে সাথেই আসছে এবং সাথে মামাও রয়েছে। তো বড় মায়ের দর্শন করে আমরা সোজা বেরিয়ে আসলাম আগের আরও যে মায়ের মূর্তি মানে পুজো হয়েছে সেখানে,
তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে। এবং নৈহাটিতে সবথেকে বিশেষত্ব যেটা সেটা মায়ের মূর্তি, যে গয়নাগুলো পরানো হয় সেগুলো মায়ের প্রতিমা সাজানো, এবং খুবই খুবই সুন্দর লাগছে দেখতে, মানে অপরূপ সুন্দর। আর মায়ের এক একটা রূপ মানে এক এক রকমের, সেগুলো অপরূপ সুন্দর। তো তার সাথে সাথে চারিদিকে যে লাইটিং, তো সেগুলোও দেখার মতন ছিল। ছোটদের ভীষণ আকর্ষণীয় ছিল লাইটিংগুলো, এবং সাথে বড়দেরও। এবং রাস্তার দুপাশে যে মেলা বসেছে, সেখানে তুমি বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে সাজা গোজার জিনিস থেকে শুরু করে, মানে সাথে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে গ্রামগঞ্জের দিকে যেসব খেলনাগুলো তৈরি হয়, একতারা, গরুর গাড়ি বা আরও মানে ছোটো বড় অনেক রকমের খেলনা ছিল যেগুলো, তো সেই ধরনের খেলনাগুলো দেখে মানে খুবই ভালো লাগছিলো। আর মানে বড় থেকে বাচ্চা সবারই মানে আকর্ষণীয় জিনিসগুলো ছিল দেখার মতনই। তো আমরা ওগুলো দেখলাম, সাথে মাকেও দর্শন করলাম করে, এবং এক সামনের দিকে আরও এ করতে লাগলাম, এবং একটার পর একটা যে মায়ের মূর্তিগুলো দেখছিলাম, তো ভীষণ ভীষণ মানে ভালো লাগছিলো। তো এখানে দেখো একটা কালী ঠাকুরের মূর্তি দেখো, মানে কত বড়, কত বিশাল জায়গা, সব মানুষগুলো দেখো ঠিক মায়ের পায়ের সামনাসামনি, এবং মূর্তিটা যে কত সুবিশাল ছিল। তো সেখান থেকে আমরা দেখে এবং বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম রাস্তার দিকে, তো এখানে ফাঁকা ছিল। তো এখানে এসে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেলাম, তো সবাই মিলে একটু আইসক্রিম, ঠান্ডা আইসক্রিম এনজয় করতে শুরু করলাম। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কেন কি রাত হচ্ছে আর আমাদেরকেও বাড়ি ফিরতে হবে, এবং সাথে সাথে একটু ঠান্ডা আবহাওয়াটাও একটু বাড়ছিলো। তো সেই কারণে মানে সামনে আরেকটা মায়ের মূর্তি রয়েছে, ওটা দর্শন করে সোজা এগিয়ে যাব স্টেশনের দিকে। তো বন্ধুরা, যেহেতু রাত হচ্ছে তো সেই কারণে আমরা আর বেশিক্ষণ থাকবো না, কেন আজকে নৈহাটিতে এসে আমরা এক নম্বরে প্ল্যাটফর্মে এই পাশটায় যেগুলো ঠাকুরগুলো হয়েছিল সেগুলোই আমরা দেখেছি ঘুরে টুরে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, কেন কি নৈহাটিতে চার নম্বরের দিকেও অনেক ধরনের প্যান্ডেল, ঠাকুর অনেক বড় বড় প্যান্ডেলও হয়েছে। তার মধ্যে এক ঝলক দেখলাম যে স্ট্যাচু অফ লিবার্টি এক জায়গায় তৈরি হয়েছিল, তো সেটাও একটুনি তুলে ধরার চেষ্টা করলাম। তো আজকে আমরা ওইদিকে আর যাবো না, কেন এখন ওইদিকটা যেতে গেলে অনেক রাত হবে, আর এখন প্রায় 9:30-10 বাজে, তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11 বাজবে। তো সেই কারণে সোজা স্টেশনে এসে আমরা ট্রেন ধরে নিয়েছি, আর এখন সোজা বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, আর এরপরে দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নতুন ব্লগে। তো আপাতত তোমাদের সকলকে শুভরাত্রি, গুড নাইট।